আজকের ভিডিওটিও ম্যাথমেটিক্স ইন বেঙ্গলি গ্রুপের অ্যাডমিন সৌরভ দে স্যারের দেয়া এই দুটি সমস্যার উপরে। প্রথম সমস্যাটিতে লেফট হ্যান্ড সাইডে যে ভগ্নাংশটি রয়েছে তার লব হরের প্রত্যেকটি টার্ম এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 আকারের, এবং আমরা জানি এই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 এটিকে যদি ফ্যাক্টর করা হয় তাহলে সেক্ষেত্রে এর দুটি ফ্যাক্টর পাওয়া যাবে, এটি হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 গুণিত এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। তাই প্রথমেই যদি 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কোয়ার প্লাস 1 এই ভগ্নাংশটির উৎপাদক দুটিকে লিখি, তাহলে সেক্ষেত্রে এই নিয়মে আমরা পাবো এই এখানে পাবো 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1, এই 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 এখানে এর মান 2 হওয়ার জন্য মানে 4, 2 স্কোয়ার বলতে 4 প্লাস 2 প্লাস 1 মানে 7 ইনটু 4 বিয়োগ 2 মানে 2 যুক্ত 1 মানে 3, অর্থাৎ 7 গুণিত 3, এবং হরে পাবো 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 1 তার মানে 9 যুক্ত 3 12 আর একে 13। আর এখানে আরেকটা টার্মে আরেকটা উৎপাদক পাওয়া যাবে 3 স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 তার মানে 9 বিয়োগ 3 মানে 6 যুক্ত 1 অর্থাৎ 7, অর্থাৎ এখানে এই 7 7 ক্যান্সেল হয়ে যে আমরা পাবো 3 এর 13। একই রকম ভাবে দ্বিতীয় ভগ্নাংশটি থেকে পাওয়া যাবে এই এখানে এর মান 4 হওয়ার জন্য এখানে এর মান 4 হওয়ার জন্য আমরা পাবো 4 স্কোয়ার প্লাস 4 প্লাস 1 অর্থাৎ 16 4 20 আর একে 21, আর একটি উৎপাদক পাবো 4 স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 অর্থাৎ 16 বিয়োগ 4 মানে 12 যুক্ত 1 সমান। একই রকম ভাবে হরের উৎপাদক দুটি পাওয়া যাবে 5 স্কোয়ার প্লাস 5 প্লাস 1 ইনটু 5 স্কোয়ার মাইনাস 5 প্লাস 1 তার মান হবে 21, এই 21 21 ক্যান্সেল হয়ে যে ভগ্নাংশটির মান হয়ে যাবে 13 বাই 31। এইভাবে প্রত্যেকটি ভগ্নাংশের মানগুলিকে যদি বের করা হয় তাহলে শেষ ভগ্নাংশটির জন্য আমরা পাবো 12 স্কোয়ার প্লাস 12 প্লাস 1 গুণিত 12 স্কোয়ার মাইনাস 12 প্লাস 1 তার মানে হয়ে যাবে 157 গুণিত ডিভাইডেড বাই 13 স্কোয়ার প্লাস 13 প্লাস 1 গুণিত 13 স্কোয়ার মাইনাস 13 প্লাস 1 অর্থাৎ 183 গুণিত 157, এখানে 157 157 ক্যান্সেল হয়ে যে পাওয়া যাবে 133 বাই 183। এখন আবার যেহেতু এই ভগ্নাংশগুলির গুণফলের রেজাল্ট নির্ণয় করতে বলা হয়েছে, অতএব এদের গুণফলের রেজাল্ট হবে এই 3 এর 13 গুণিত 13 এর 31 আপ টু 133 গুণিত 183, এখানে এই 13 13 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 133 ও একইরকম ভাবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লবটি পড়ে থাকবে সব কাটাকাটি যে এবং শেষ ভগ্নাংশের হরটি পড়ে থাকবে, অর্থাৎ এই ভগ্নাংশটির মানটি হয়ে যাবে 3 বাই 183। এখানে সমস্যাটিতে বলা ছিল যে এই ভগ্নাংশটির মান এ বাই বি যদি হয় এবং এ ও বি যদি কোপ্রাইম হয় অর্থাৎ এ ও বি যদি পরস্পর মৌলিক হয় তাহলে এ প্লাস বি এর মান কত, এখানে যেহেতু বলা আছে এ ও বি পরস্পর মৌলিক অতএব এখানে 3 আর 183 কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে পাওয়া যাবে 1 বাই 61, এখানে 1 ও 61 পরস্পর মৌলিক তাই অবশ্যই এর মান 1 আর বি এর মান 61 হবে, সেক্ষেত্রে এ প্লাস বি এর মান হবে 1 যুক্ত 61 সমান 62। পরবর্তী সমস্যা একই রকম ভাবে আগের সমস্যার মতোই এখানে ভগ্নাংশটি রয়েছে, এই ভগ্নাংশটির মানের জন্য 5টি অপশন দেওয়া আছে, যদি আমরা এখানে 10 টু দি পাওয়ার 4 প্লাস 324 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4 প্লাস 324 এর মান বের করি সেক্ষেত্রে এখানে এই 10 টু দি পাওয়ার 4 মানে পাচ্ছি 10 স্কোয়ার তার হোল স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 324 মানে হচ্ছে 18 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে একই রকম ভাবে হরে পাওয়া যাচ্ছে 16 স্কোয়ার যুক্ত 18 স্কোয়ার। এখন এই দুটি টার্মকে যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে লিখি তাহলে সেক্ষেত্রে পাবো এই 100 প্লাস 18 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 18 ডিভাইডেড বাই 16 প্লাস 18 তার হোল স্কোয়ার, এখানে 16 যুক্ত 18 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 16 ইন্টু 18, তাহলে এখানে খুব সহজেই এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে দেওয়া যাবে, এখানে 118 তার হোল স্কোয়ার আর এখানে এটি 18 দুগুণে 36 মানে 6 গুণিত 10 অর্থাৎ 6 গুণিত 10 অর্থাৎ 60 স্কোয়ার, একই রকমভাবে এখানে পাওয়া যাবে 34 স্কোয়ার বিয়োগ 24 স্কোয়ার, এই দুটিকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে দেখা যাচ্ছে যে এই দুটির বিয়োগ ফলের মানটি আর এই দুটির যোগ ফলের মান সমান, কারণ এই দুটির বিয়োগ ফলের মান হবে 118 বিয়োগ 60 সমান 58 আর এখানে 34 যুক্ত 24 সেটাও 58, সেই 58 58 ক্যান্সেল হয়ে যে এই দুটির যোগ ফল ডিভাইড বাই এই দুটির বিয়োগ ফলের মান পাওয়া যাবে। একই রকমভাবে যদি এই 22 টু দি পাওয়ার 4 প্লাস 324 ডিভাইড বাই 16 টু দি পাওয়ার 4 যুক্ত 324 এটিকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাঠে লিখি তাহলে সেক্ষেত্রে 484 স্কোয়ার যুক্ত 18 স্কোয়ার
ডিভাইডেড বাই 256 স্কয়ার 218 স্কয়ার। এইটিকে আগের মতনই যদি আমরা ভেঙে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে সেই ক্ষেত্রে এখানে 512 স্কোয়ার বিয়োগ 132 স্কোয়ার ডিভাইড বাই 274 স্কোয়ার বিয়োগ 96 স্কোয়ার, এবং একই রকমভাবে এই দুটির যোগফল ডিভাইডেড বাই এই দুটির বিয়োগফল থাকবে, কারণ এই দুটির বিয়োগফলের রেজাল্ট আর এই দুটির যোগফলের রেজাল্ট সেম, তাই এই ক্ষেত্রে ভগ্নাংশটির মান হয়ে যাবে এই দুটির যোগফল অর্থাৎ 644 ডিভাইড বাই এই দুটির বিয়োগফল মানে 178। এইভাবে যদি প্রত্যেকটি ভগ্নাংশকে ফ্যাক্টরাইজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা শেষ যে টার্মটি রয়েছে 58^4 প্লাস 324 ডিভাইডেড বাই 52^4 প্লাস 324 এটিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখে নেওয়া হলো। লিখে নেওয়ার পরে এখানে এটিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো হচ্ছে, তার জন্য প্রথমে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লেখা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো হলো, এবং একই রকমভাবে এই দুটির যোগফল ডিভাইডেড বাই এই দুটির বিয়োগফল হবে এই ভগ্নাংশটির রেজাল্ট অর্থাৎ 3730 ডিভাইডেড বাই 2410। এখন যেহেতু ভগ্নাংশগুলির গুণফলের রেজাল্ট নির্ণয় করতে বলা হয়েছে, অতএব এইগুলির গুণফলের রেজাল্ট এখানে এই ভগ্নাংশটির লব সমান এই ভগ্নাংশটির হর, অর্থাৎ এই গুণফলের মান এইভাবে লব আর হর প্রত্যেকটি ক্যান্সেল হয়ে যাবে, প্রত্যেকটি ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে এই 178 ক্যান্সেল হয়ে যাবে, একই রকমভাবে 644 ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে এই গুণফলের মানটি হয়ে যাবে এই ভগ্নাংশের লবটি পড়ে থাকবে ভগ্নাংশের হরটি পড়ে থাকবে, অর্থাৎ এই ভগ্নাংশটির মান হবে 3730 ডিভাইডেড বাই 10 অর্থাৎ এই ভগ্নাংশটির মান হয়ে যাবে 373, অর্থাৎ এখানে ই অপশনটি হলো এই প্রশ্নের অ্যান্সার।